অস্ত্র আইনের মামলায় মহিলা যুবলীগের বহিষ্কৃত নেত্রী শামিমানুর পাপিয়তর স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আজ সাক্ষ্য দেন জব্দ তালিকা প্রস্তুতকারী র‍্যাব কর্মকর্তা সাইফুল ইসলাম। একই আদালতে গত 23 আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এর আগে গত 29 জুন মামলার তদন্তকারী কর্মকর্তা পাপিয়া দম্পতির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। ওই চার্জশিটে 12 জনকে সাক্ষী করা হয়, যার একজন আজ আদালতে সাক্ষ্য দিলেন। বাদী আসলে ছিল, কিন্তু বাদী যেহেতু র‍্যাবে ছিলেন, যখন মামলাটি তখন র‍্যাবে ছিলেন, হচ্ছে তার নিজস্ব বাহিনীতে ফিরে গিয়েছে বিদায়। বাদী আজকে আসতে পারে নাই। তো এখানে যে আরেকজন সাক্ষী আছে, যিনি মোহাম্মদ সাইফুল, তিনি হচ্ছে জব্দতালিকার সাক্ষী, যিনি যে অস্ত্রগুলো জব্দ করেছিল সেই জব্দতালিকার সাক্ষী, উনি এসেছিলেন এবং ওনার সাক্ষ্যগ্রহণ চলছে। এখানে আসামি পক্ষ বলেছে যে আমরা এটা এজন্য এটা কন্টিনিউ করতে চাইছি, আগামীকাল আবার এই সাক্ষ্যগ্রহণ চলবে, পরপর চার দিন এই সাক্ষ্যগ্রহণ চলবে।